কেবল কূটনৈতিক নয়, বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক বাড়িয়েছে তুরস্ক। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জানান, এবছরই ঢাকা সফর করবেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জানালেন, আস্থার সম্পর্ক ও শর্তহীন কেনাকাটার কারণে ঢাকা আঙ্কারা সামরিক যোগাযোগও বেড়েছে। মিসাইল, ড্রোন, হেলিকপ্টার সহ সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রকল্প চলমান। বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুর সাথে কথা বলেছেন তিনি। যুদ্ধাপরাধীদের ফাঁসিকে কেন্দ্র করে তুরস্কের সাথে টানাপোড়েনের শুরু। সে সময় এই বিচার বন্ধের কথা বলেছিল প্রভাবশালী দেশটি। এটা অতীতের বিষয়, এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না, সামনের দিকে এগোতে চাই। ঘটনার দুবছর পর তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা হলে প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে এরদোগানের সমর্থনে চিঠি লিখেন শেখ হাসিনা। এক চিঠিতেই পাল্টে যায় সমীকরণ। পরবর্তীতে ঢাকা সফরে আসেন দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট দেখতে আসেন এরদোগান পত্নীও। দুদফা আনকারা সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। এসব উচ্চ পর্যায়ের সফর প্রমাণ করে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা ভালো। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ অব্যাহত আছে। মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে না পারলেও দ্রুতই তুর্কি প্রেসিডেন্টের সফর নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। গত বছর উনি আমন্ত্রিত ছিলেন, সেটি নবায়ন হয়েছে। চেষ্টা চলছে, আশা করি ২০২২ সালেই ঢাকা সফর করবেন প্রেসিডেন্ট এরদোগান। বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশ তুরস্ক। এক দশকে তাদের এ সক্ষমতা অনেক বেড়েছে দাবি করে রাষ্ট্রদূত বলছেন। কোনো শর্ত ছাড়াই মানসম্পন্ন সরঞ্জাম বিক্রি করে তার দেশ। সামরিক খাতে বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু, তাই বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনার কথা জানান তিনি। We don't attach political conditions to our defense cooperation. সামরিক কেনাকাটায় আমরা রাজনৈতিক শর্তারোপ করি না। অনেকগুলো প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। একক কোনো বাহিনী নয়, সবার সাথে কথা হচ্ছে, তবে এর বিস্তারিত আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। I am not in a position to disclose specifics of these discussions since they are confidential. সম্প্রতি র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তুরস্কের অবস্থান হচ্ছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।